হোয়াটসঅ্যাপ গাইজ, আমরা চলে এসেছি নতুন একটা জায়গায় অ্যানাদার ব্লগ নিয়ে। আমাদের একটা নতুন জায়গা, জায়গাটা হচ্ছে অনেক উঁচু পাহাড়, হচ্ছে যে অনেক উঁচু উঁচু পাহাড়, এখানে আসলে ওঠা অনেকটা মুশকিল। তো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের পাহাড়ের যে জমি আছে, মানে হচ্ছে বলতে বলা যেতে পারে পাহাড়, যদিও পাহাড় না কিন্তু পাহাড়ের চেয়ে কম নয়। তো আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকুন যে আমরা আসলে পাহাড়, এই যে দেখেন কত নিচু রাস্তা, পাহাড় দিয়ে কীভাবে উঠছি আমরা, আসলে অনেকটা উঠা কষ্টই হয়েছে। তো এটা হচ্ছে আমাদের আসলে আরেকটা জায়গা, যেখানে আমরা জায়গা কিনে রাখছি, বাড়ি করতে পারি নাই বা বাড়ি করি নাই, করতে পারি নাই না, করি না, নো নিড, এখন করার দরকার নেই। তো এটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো আজকে আমাদের জায়গাটার, আমরা জায়গাটা আসলে দেখতে আসছি, মানে অনেক কিছু হিসেবে কিনে কেনার পরে আমরা দেখতে আসি না। তো এখানকার আসলে যে এনভায়রনমেন্টটা বা এখানকার হচ্ছে যে গ্রামীণ যে পরিবেশ অনেক বেশি গ্রস্তি। তো এটা হচ্ছে পাহাড়ের মতো, হচ্ছে জেলা যে আমার ভাইয়া, তো এখানে হচ্ছে যে জায়গা কিনে রাখছি। তো আমরা দেখতে আসছি আজকে সবার সাথে, সবার সাথে না, ভাইয়া আসছে, ভাবি আসছে, আব্বা আসছে। তো যাই হোক, এই যে দেখেন কত উঁচু, নিচে অনেক, একবারে আমরা কিন্তু অনেক উপরে, কিন্তু এটা হচ্ছে নিচের ভিউ, এই যে অ্যানাদার ভিউ, এটা হচ্ছে নিচের একটা ভিউ, মানে নিচের জায়গা। আর আমি যদি এখান থেকে নামতে হয় তাহলে আমাকে অনেকটা পথ বেয়ে নামতে হবে। তো এটাকে আসলে আপনাদেরকে কীভাবে আমি আমার ক্যামেরাতে দেখাবো। তো এই হচ্ছে এখানকার ভিউ। তো এইটা হচ্ছে আমাদের আসলে একটা গ্রাম, অনেক মানে গভীর বলা যেতে পারে যে গাজীপুরের যে মানে গাজীপুরের যে বনাঞ্চল, মানে হচ্ছে যে বনাঞ্চলের মধ্যে এই জায়গাটা, এখানের এই উঁচু জায়গাটাই আমরা কিনে রাখছিলাম। তো এখানে ওই যে আমাদের মানে জমির আশেপাশে লোকজন গরু গরু পালন টালন করে, গরু পালে। তো বিষয়টা হচ্ছে যে আমরা এখানে দেখতে আসছি আমাদের জায়গাটা, আপনাদের সাথে শেয়ার করলাম যে আমরা আসলে কোথায় গেছি। আমি এখন এই উঁচু থেকে নিচে নামার জন্য চেষ্টা করতেছি, পড়ে যাওয়ার মতো একটা অবস্থা, অনেক উঁচু। কিন্তু আপনাদেরকে আসলে আমার দেখাইতে পারতেছি না, এই যে এইখানটা হচ্ছে এই যে অনেক উঁচু, আমি অলরেডি নিচে নেমে গেছি। তো এখানে আসলে হচ্ছে কি, আমরা আসলে যে গ্রামের যে সাধারণ পরিবেশ একদম নিবিড় থাকে, শান্ত, মানে শান্তপ্রিয় গ্রাম, যেখানে হচ্ছে কোনো হট্টগোল গণ্ডগোল নাই, গ্রামের মানুষ সহজ সরল মানুষ সফলভাবে বসবাস করে, তাদের মনটাও অনেক কোমল। তো আমরা এদিকে আসছি, আমাদের এই যে উঁচু জায়গাটাই কিন্তু আমাদের, যে ভাইয়া ভাবি করে করে দেখতেছে, এটা কিনে রাখছি, এই হচ্ছে আমাদের। তো এটা আসলে যে চাইলে কিনে রাখছি, বাট নিজের সাথে বাড়ি করার মতো একটা ইচ্ছা নাই। তো আমরা নেক্সট ইয়ার কি বাড়ি করতেও পারি, যখন এর তবর বা দেখুন। তো আপনাদের সাথে শেয়ার করলাম যশোরপুর যে গ্রামের বাড়ি, যশোরপুর যে গ্রামে জায়গা আছে। তো এইখানে হচ্ছে যে এই যে গ্রামের অকপটে রাস্তা, একটা সুন্দর ভিউ, অসাধারণ। তো আমরা এখানে হাঁটছি, কথা বলতেছি, অনেক বেশি জোশ লাগছে। আর এখানে হচ্ছে ফিলিংসটা, মানে এত সুন্দর বিশুদ্ধ বাতাস, আর এখানকার মানুষগুলোর সাথে কথা বলে দেখছি এত বেশি মজার। তা আসলে গ্রামের মানুষের হয় কি যে একদম শান্ত নিবিড়, একদম তাদের মধ্যে কোনো নির্বেচন, সব কিছুতে তারা নির্বেচন। তো সেটাই আর কি শেয়ার করতেছিলাম যে এখানে যেটা আমি কিন্তু অনেক নিচে, এটা কিন্তু অনেক উপরে। আর সেটা হচ্ছে যে এই যে আমার মাথার উপরে অলরেডি জায়গাটা, আমাদের গ্রামীণ যে পরিবেশের রয়েছে যে রাস্তা, মানে গ্রামের যে অক্ষপটে একটা জায়গা কিনলাম, সেখানে ঘুরতে আসতাম, সেখানে কী কী আছে এখানে গেছি, আকাশি গাছ ছাড়া আর কিছুই নাই, আকাশি গাছটাই লাগাইছিল, আর কিছু লাগানো হয়নি, তবে ইনশাল্লাহ লাগাবে। তবে এই জায়গাটার আশেপাশের যে এনভায়রনমেন্ট অনেক সুন্দর, এই আপনাদের শেয়ার করতেছি, কতটা আসলে আমি আমার হ্যান্ড হাত দিয়ে আসলে শেয়ার করতে পারতেছি সেটা আমি আই ডোন্ট নো, জানি না। তবে এখানে অনেক সবজি গাছ টাছ আছে, অনেক এটাকে কী বলে আমি নিজেও জানি না। তো এইটা হচ্ছে এখানকার অনেক সুন্দর জোসি একটা অবস্থা, সব কিছুর সাথে আমরা আমাদের জায়গাটাকে শেয়ার করলাম, অনেক বেশি জোস। আর তবে এখানকে আসার যে রাস্তাটা সেটা অসাধারণ, দুই পাশে অনেক গাছ থাকে, গাছে ভরা মাঝখানে রাস্তা, অসাধারণ। তো আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, একটু আপুদেরকে শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ ছোমা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।